হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদরহিত করা হয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে। আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল 104 যে সাবমিশনটি আমি করেছিলাম আগেও আপনাদেরকে বলে আসছি, অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে, তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্যে, অর্থাৎ টোটাল কোটা হলো 7%, আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই। অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন 3 মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য, 3 মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়, শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে, এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই, এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছে। একটি লম্বা অবজারভেশন অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায়। আমাদের যে কোটা প্রথার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন, এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলাপানিতে মাছ শিকার না করেন, তারা যেন রাষ্ট্রীয় সম্প্রদায় তারা যেন এই ঘোলাপানিতে মাছ শিকার করার যে প্রবণতা তারা এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে আহ্বান আমি তাদেরকে জানাবো। রায় এইটুকু বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার, আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার, 3টা আর্গুমেন্ট ছিল পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না, কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে, এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে, এটা তাদের সম্মানের বিষয়। আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে। নিহত হয়েছে তাদের জন্য তাদের শাস্তির ব্যবস্থা, এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে, মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে, এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। সার্টিফাইড কপি আমরা দ্রুতই পেয়ে যাব, বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা 1 সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব, পুরো জাজমেন্ট পেতে আমাদের একটু সময় লাগবে। বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার, 93% সাধারণ কোটা, 5% সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা তার সন্তান তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী,
আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিল সেটাতে তো এই 93% যে মানতে হবে সেটা তো বাধ্যবাধকতা নাই না, এটা হলো পরবর্তীতে, এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে, এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আর আন্ডার আর্টিকেল 104 অ্যাপিল ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান করে, আপিল বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিল ডিভিশন বলেছেন, তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে, তারাও এই আর্গুমেন্টে করেছে তারা সংস্কার চায়, আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায় দিয়েছেন। এটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। নবম থেকে তেরোতম গ্রেড, তেরোর পরে যেগুলি আছে সেগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে।